আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে অনুষ্ঠিত ঢাকা বোর্ড প্রণীত সুশাসন দ্বিতীয় পত্রে সেট ক প্রশ্নের সমাধান। এক, বঙ্গভঙ্গ ঘোষণা করা হয়েছিল কত তারিখে? সঠিক উত্তর ক 1905 সালের 1 সেপ্টেম্বর। দুই, পলাশীর যুদ্ধ শুরু হয় কত তারিখে? সঠিক উত্তর গ 1757 সালের 23 জুন। তিন, নবাব সিরাজদৌল্লার রাজত্ব ছিল? সঠিক উত্তর 1, 2, 3। চার, সবুজের আদর্শিক নেতার নাম কি? সঠিক উত্তর 1, 1 বজলুল হক। পাঁচ, উদ্দীপক আলোচিত নেতার প্রস্তাবনা ছিল? সঠিক উত্তর 1 ও 3। ছয়, মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন? সঠিক উত্তর গ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সাত, শেখ মুজিবুর রহমানকে কোন সালের কত তারিখে বঙ্গবন্ধু উপাধি প্রদান করা হয়? সঠিক উত্তর 1969 সালের 23 ফেব্রুয়ারি। আট, উদ্দীপকের ক্যাপ্টেন শাহজাহান 16 ডিসেম্বর বিকাল 5টায় কোথায় গিয়েছিলেন? সঠিক উত্তর খ, রেসকোর্স ময়দান। নয়, 16 ডিসেম্বর বিকাল 5টায় ঘোষণার ফলাফল 1 ও 3। দশ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শাদি মাসির ভাষণে মূলত কী চেয়েছিলেন? সঠিক উত্তর গ, স্বাধিকার। ফারাইজি আন্দোলনের নেতা গেছিলেন? সঠিক উত্তর ক, হাজি শরীয়তুল। বারো, কত সালে হোসেন শহীদ সোহরাওয়ার্দি অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী হন? সঠিক উত্তর খ 1946। ছয়, দফা দাবি ছিল বাঙালির? সঠিক উত্তর 1 ও 3। চোদ্দ, অভিভাবক কমিটির সাথে ইতিহাসের কোন রাজনৈতিক দলের মিল রয়েছে? সঠিক উত্তর গ, সর্বভারতীয় মুসলিম লীগ। পনেরো, উদ্দীপকের ইঙ্গিত রয়েছে? সঠিক উত্তর 1 ও 3। ষোল, সংবিধানের মোট কতটি অনুচ্ছেদ রয়েছে? সঠিক উত্তর 3, 153টি। সতেরো, 1972 সালে গণপরিষদ কর্তৃক গৃহীত সংবিধান কত তারিখে কার্যকর করা হয়? সঠিক উত্তর গ, 16 ডিসেম্বর 1972। আঠারো, মৌলিক অধিকার অনুযায়ী নারী পুরুষ যে সকল ক্ষেত্রে সমান অধিকার ভোগ করবে? সঠিক উত্তর 2 ও 3। উনিশ, নির্বাচন কমিশনারের সদস্য সংখ্যা কে নির্মাণ নির্ধারণ করেন? সঠিক উত্তর ক, রাষ্ট্রপতি। বিশ, উদ্দীপকে উল্লিখিত স্বাধীন প্রতিষ্ঠানটির নাম কি? সঠিক উত্তর গ, দুদক। একুশ, উক্ত প্রতিষ্ঠান দায়িত্ব হল? সঠিক উত্তর 1, 2 ও 3। বাইশ, কত বছর বয়স পর্যন্ত মহাহিসাব নিরীক্ষক নিয়ন্ত্রক তার দায়িত্ব পালন করেন? সঠিক উত্তর 65 বছর। তেইশ, আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র পরিচালনায় কাদের অবদান উল্লেখযোগ্য? সঠিক উত্তর ক, রাজনৈতিক নেতৃবৃন্দের। চব্বিশ, মোট জনসংখ্যার কত শতাংশ মানুষ কোনো না কোনোভাবে প্রতিবন্ধী? সঠিক উত্তর ক, 10%। পঁচিশ, দুর্নীতি কোন ধরনের মারাত্মক ব্যাধি? সঠিক উত্তর গ, সামাজিক। ছাব্বিশ, উদ্দীপক উল্লিখিত মামুন কোন ধরনের প্রতিবন্ধী? সঠিক উত্তর খ, বাক প্রতিবন্ধী। সাতাশ, উদ্দীপকের মামুন সমাজে কোন ধরনের সমস্যায় পড়ে বলে তুমি মনে করো? সঠিক উত্তর গ, মনের ভাব প্রকাশে। আঠাশ, দুর্নীতিবাস লোকদের চিহ্নিত করে? সঠিক উত্তর 1 ও 3। ২৯, উপরে প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কার নাম বসবে? সঠিক উত্তর খ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ৩০, অপারেশন ট্রান্সলেট কত সালের কত তারিখে পরিচালিত হয়? সঠিক উত্তর 1971 সালের 25শে মার্চ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।